আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে রান্না করতেছি একটা অন্যরকম একটা রান্না। আজকে প্রথমে মশলাগুলো কষিয়ে নিচ্ছি, হলুদ, মরিচ, ধনিয়া, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি দুইটা ডিম। ডিমগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর সব মশলা পারফেক্টভাবে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি, মশলাটা কষিয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি লাউ। যেহেতু লাউ সবসময় মাছ দিয়ে রান্না করি, সে দিয়ে নিরামিষ রান্না করি, আজকে ডিম দিয়ে লাউ রান্না করতেছি একদম ইজি ঝটপট। যেহেতু হাতে সময় নেই, মন চাইতেছে না যে দুই তিন আইটেমে রান্না করি, তাই আজকে লাউ দিয়ে ডিম রান্না করতেছি। লাউটা ভালো করে কষিয়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে, তারপর আবার নাড়াচাড়া করে দিচ্ছি মশলা দিয়ে। এখন দেখতেছি অল্প পরিমাণ, লাউটা তেমন ভালো ছিল না, কয়েকদিন হয় বাসার মধ্যে, তাই একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য ভালো করে। সিদ্ধ না হলে খেতেও ভালো লাগবে না, তাই লাউটা সিদ্ধ হয়ে প্রায় আসছে। আবার নাড়াচাড়া করে দিলে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে জল দিয়ে। এখন পানিটা শুকিয়ে যাচ্ছে ভালো করে, দেখ তরকারিটা প্রায় হয়ে গেছে একদম পারফেক্টভাবে, কালারটা অসম্ভব সুন্দর। আলহামদুলিল্লাহ রান্নাটা অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে রান্নাটা, আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে, অসাধারণ, অসম্ভব মজার একটা তরকারি রান্না করছি আজকে। আপনারাও পাইলে এভাবে রান্না করে খেতে পারেন, একদম ঝটপট ইজি রান্না, টাইম কম, অল্প সময়ের মধ্যে সব মশলা দিয়ে লাউ দিয়ে ডিম দিয়ে রান্না বস। তারপর মেয়ের জন্য রান্না করতেছি মুরগির মাংস, অল্প জল দিয়ে, তারপর কয়েকটা লাউ দিয়ে মেয়ের জন্য মুরগির মাংস রান্না করতেছি। সব রান্না এখনই ঝটপট শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।